চিন্তা করুন পুলিশের সক্রিয়তা, নিশ্চয়ই পাবলিক প্রসিকিউটরের সামনেই আদেশ দিয়েছেন, পাবলিক প্রসিকিউটর শুনেছেন, আয়ো এই মামলার তদন্তকারী অফিসারকে থানা আদালতে ডেকে পাঠিয়েছিল, পাবলিক প্রসিকিউটর তার সামনেই আদেশ দিয়েছেন, বলেছেন আমি 4:30-5টা নাগাদ চূড়ান্ত রায় দেবো, ততক্ষণ অবধি বাদলবাবুকে গ্রেপ্তার করা যাবে না, এটা বলেছেন। এরপরে তো পুলিশ যদি করে থাকে আদালত অমান্য করছেন, আদালতের প্রতি চ্যালেঞ্জ পুলিশ তুলে দিচ্ছেন, এটা পুলিশ করতে পারেন না। যারা করছেন তাদের কিন্তু পরবর্তী সময়ে আদালতের আদেশ অবমাননা করার দায়ে অভিযুক্ত হওয়ার সম্ভাবনা ও সুযোগ আছে।